আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। এই পাখিটা আমরা ভাবছি হয়তো মারা গেছে, ঘুঘু পাখি। এখন কাছে যেয়ে দেখি যে না, পাখিটা মারা যায় নাই, এখনো জীবিত আছে। এখনো মরে নাই, খুলো না। সকালবেলায় খামারে ঢুকে দেখলাম যে পাখিটা শুয়ে আছে চোখ বন্ধ করে, ভাবছিলাম মারা গেছে। এখন বাইরে বের করে দেখতেছি পাখিটা হাঁটতে পারে না, আর ঘাড়টা কেমন জানি বাঁকা বাঁকা করে ফেলাইতেছে। এখন এই পাখিটার কি সমস্যা হয়েছে আমরা বুঝতে পারতাছি না। আপনারা যদি কেউ জানেন যে এই রোগের কি ওষুধ খাওয়াইতে হয় তাহলে প্লিজ কমেন্টে জানাবেন। এখন সাবিহার বাবা একটু রেনামাইসিন খাওয়াই দিতে চাইতাছে, যদি ঠান্ডার থেকে সমস্যা হয় তার জন্য রেনামাইসিন। এই যে ছোট্ট দানা, এগুলা দাও। এত বড় মুরগি রে দেই আমি, অত বড় খাইলে তো বহুতের পাওয়ারে মইরা যাইবো। প্রথম দিন পাখিটার একটা পাও আর কি কেমন জানি হয়ে গেছিল, হাঁটতে পারে নাই, আজকে আবার ঘাড় বাঁকা হয়ে গেছে। আমাদের সাদা ঘুঘু পাখিটার কি অবস্থা আপনাদের একটু দেখাই। এই যে হলুদ দিয়ে দেওয়ার পরে এখনও কেমন আছে। এক ভাইয়া কমেন্টে বলছে যে ওকে না পাও ওষুধ খাওয়াই দেওয়ার জন্য, তার জন্য এখন আর একটু ওষুধ খাওয়াই দিব। ওষুধটা খাওয়াইলে হয়তো এটার আর কি শরীরের ব্যথা ট্যাথা থাকলেও এটা ভালো হয়ে যাবে। এখন তাও আল্লাহর রহমতে অনেকটা সুস্থই আছে, ওর শরীরের হলুদগুলি একদম শুকাই শুকাইয়া গেছিল, তার জন্য সাবিহার বাবা আবার হলুদের সাথে একটু নারিকেল তেল মিশাই দিছিল। এখন ওই নাপা ওষুধটা নাকি ওই ঘাড় বাঁকা ঘুঘুটাকেও একটু খাওয়াই দিবে সাবিহার বাবা, আর তারপরে এই বাচ্চাটাকেও একটু খাওয়াই দিবে। ওই ঘাড় বাঁকাটারে কি ওষুধ খাওয়াইতে হবে আমরা সঠিক জানি না, তারপরেও আর কি এখন একটু নাপা আর রেনামাইসিন খাওয়াই দিলাম, ঘরে আছে তাই খাওয়াই দিলাম। আপনারা যদি কেউ জানেন ওই ঘাড় বাঁকা রোগের কি ওষুধ খাওয়াইতে হয় তাহলে কমেন্টে জানাবেন। এই তো আমাদের ছোট গুগুটা, এখন ওরেও একটু নাপা ওষুধ খাওয়াই দিলাম। আমাদের এই সাদা গুগু পাখিটা অনেক সুন্দর একটা পাখি, আর এই পাখিটা খুব শিকারী, এটা ছোট থেকেই ধরা দেয় হাতে আসে। কিন্তু আগের ঘুঘুগুলি আবার ধরা দেয় নাই, ধরতে গেলে মানে দূরে চলে গেছে, এইটাই আবার দূরে যায় না, ধরা দেয়। এখন ওকে ওর মা বাবার কাছে রেখে আসবো খাঁচার মধ্যে। এই তো এখানে চলে আসলাম, এই যে এখানে ওর মা বাবা। আর আমাদের আগের যে সিঙ্গেল তিনটা পাখি ছিল, মানে একটা হচ্ছিল বেজোড়া, ওই বেজোড়া পাখিটাই আজকে অসুস্থ হয়েছে, ওইটা মেয়ে পাখি। আর এইখানে ওর মা বাবা, আর নিচে হচ্ছে আরেক জোড়া, দুই জোড়া ঘুঘু পাখি। আগের পাঁচটা পাখি ছিল, পাঁচটার থেকে একটা বেজোড়া ছিল, ওই বেজোড়াটাই আজকে অসুস্থ হয়েছে। ওইটা বাঁচবে কি না সঠিক বলতে পারলাম না, মানে ওইটা হাঁটতেও পারে না, আবার ঘাড়টাও বাঁকা হয়ে গেছে। সাবিহা আসছে পাখির জন্য খাবার নিয়ে যাইতে, আমার হাঁসগুলিও খাবার দেখে খাবার চাইতাছে। এই খাবারগুলি ওই পাখিটারে খাওয়াই দিবে সাবিহার বাবা, কারণ ওই পাখিটা এখন একা একা খাবার খাইতে পারে না। সাবিহার সাবিহার বাবা পাখিটারে খাবার খাওয়াইতেছে, আমি এখন যে কবুতরকে কয়টা খাবার দিয়ে আসি। কবুতরগুলিরে খাবার দেওয়া হয় নাই সকালবেলা। Thank you.
আগে হাঁসগুলিকে কবুতরের ঘরে রাখছিলাম, তখন আর কি দরজা খুলে একটুখানি ভিতরে আসতে নিলেই হাঁসগুলি দৌড়ায় বারবার বাইরে চলে গেছে। আর ছাদের মধ্যে পানি টানি সব একদম যা পাইছে তাই আবর্জনা ময়লা করে ফেলছে, তার জন্য এখন হাঁসগুলিকে এই যে মুরগির সাথে ভিতরে দিয়ে দিছি, এখন আর বাইরে বের হতে পারে না, এখন ভিতরেই থাকে হাঁসগুলি মুরগির সাথে। আর এই যে মুরগির বাচ্চাগুলি যে তিনটা বাচ্চা উঠাইছিল, এগুলির আর ছাড়ি নাই, আটকায় রাখছি, তার জন্য এগুলি এখন ভালোই আছে, কোনো সমস্যা নাই। যেই তিনটা গুগু পাখি একসাথে ছিল, যেটার একটা এখন অসুস্থ, এই দুইটা মেয়ে গুগু একটা ছেলে গুগুর সাথে জোড়া নিছিল, এরা একসাথে দুইটা মেয়ে গুগুই ডিম পারছিল এক বাসার মধ্যেই। আর সবগুলি বাচ্চা হয়েছিল, কিন্তু বাচ্চাগুলি সব কীভাবে জানি মারা গেছে বলতে পারি না। সাবিহা আর আলিফ খিচুড়ি খাইতে চাইছে, তার জন্য ভাবলাম আজকে কতটুকু খিচুড়ি রান্না করব। শীতের সময় সব সময় রান্না করি সবজি খিচুড়ি অনেক অনেক সবজি দিয়ে, কিন্তু আজকে আর সবজি খিচুড়ি রান্না করব না, আজকে পোলার চাল দিয়ে রান্না করব। আর আমাদের যে মুরগি ছিল ওই মুরগি ফ্রিজে রাখছিলাম জব করে, ওই মুরগি দিয়ে রান্না করব। আর সবজির ভিতরে কিছু দেওয়া হয় নাই, একটুখানি ফুলকপি দিলাম, ফুলকপি দিয়ে আর মুরগি দিয়ে রান্না করব। আমি সবজি আর মুরগিটা ভালো করে কষিয়ে রান্না করে বাটিতে উঠিয়ে রাখলাম, এখন এটার মধ্যেই চালগুলি দিয়ে দিব, তারপরে চালগুলি হয়ে গেলে যখন বলক আসবে তখন আবার ওইখানে মুরগির গোস্তগুলি দিয়ে দিব। এখন একটু চালগুলি আমি ভেজে নিব ভালো করে, চালগুলি একটু টাইম নিয়ে ভাজা ভাজা করে নিলে খিচুড়িটা সুন্দর ঝরঝরা হয়, একদম একটার সাথে আরেকটা ভাত লেগে যায় না, তার জন্য একটু ভেজে তারপরে পানি দিয়ে দিব। আমার চালগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিব। আমি যেই বাটিতে করে চাল দিয়েছি এক বাটি, ওই বাটির দুই বাটি পানি নিয়েছি, এখন আমি এটা নাড়াচাড়া করে ঢেকে রাখবো, তারপরে যখন বলক চলে আসবে, এই তো বলক চলে আসছে, এখন আমি এইখানে গোস্তগুলি দিয়ে দিব। এখন আমি দম দিয়ে ঢেকে রাখব, কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিলেই আমার খিচুড়িটা হয়ে যাবে। খিচুড়িটা প্রায় হয়ে গেছে, এখন একটু নাড়াচাড়া করে দিব। ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলে মনে করে একটা লাইক করে দিবেন। আর যারা আপনারা এই প্রথমবার আমাদের ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।